আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অত্যন্ত ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে আমরা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রে, সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম বা বানান শুদ্ধিকরণ। এবং এটা অত্যন্ত সহজ এবং শর্টকাটে আমরা 27টা রুল আলোচনা করব। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের আর এই বানান শুদ্ধিকরণে আর কখনও কোনো পরীক্ষাতেই তোমরা আটকাবে না। আর এই ভিডিওটা এইচএসসির জন্য যেমন গুরুত্বপূর্ণ, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরি পরীক্ষার জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। নিয়ম এক এবং নিয়ম দুই আমরা একসাথে আলোচনা করব, কারণ এই দুইটা নিয়মের মধ্যে কিছুটা সাদৃশ্য রয়েছে। আমরা এক বাক্যে মনে রাখবো দুইটা নিয়ম কিভাবে এক বাক্যে মনে রাখবো, যে আমাদের যেগুলো দূরত্ব রিলেটেড কিছু বোঝাবে না সেগুলোতে দয়ের অস্বকার দেবো, এবং যেগুলোতে দূরত্ব রিলেটেড কিছু বোঝাবে সেখানে দীর্ঘকার দেবো, দয়ে দীর্ঘকার দেবো আর কি। তো দেখো, দুর্দান্ত, দুরাত্মা, দুরবস্থা, দুরন্ত, দুরাকাঙ্ক্ষা, দুরারোগ্য, দুরূহ, দুর্গা, দুর্গতি, দুর্গ, এই শব্দগুলোতে ডিস্টেন্স বা দূরত্ব রিলেটেড কিছু বোঝাচ্ছে না, তার জন্য এগুলো দয়ের অস্বীকার। এই রিলেটেড আরও যত শব্দ আছে সবগুলোই দয়ের অস্বীকার হবে। আবার দেখো, দূর, এটা তো ডিস্টেন্স রিলেটেড কিছু বোঝাচ্ছে, দূরবর্তী ডিস্টেন্স রিলেটেড কিছু বোঝাচ্ছে, দূরীভূত, দূত, দূরদর্শী, এই শব্দগুলোতে ডিস্টেন্স রিলেটেড কিছু আছে, তার জন্য এগুলো দয়ের সাথে দীর্ঘকার দিয়েছি। তাহলে আমাদের মোদ্দা কথা হচ্ছে, যেটাতে আমরা দূরত্ব রিলেটেড কিছু পাবো সেখানে দীর্ঘকার দেবো, এবং যেখানে দূরত্ব রিলেটেড কিছু পাবো না সেখানে দয়ে হ্রস্বকার দেবো। তবে কিছুটা ব্যতিক্রম আছে। দেখো, দুর্বা, দূষক, দূষিত, দূষণীয়, এই শব্দগুলোতে দূরত্ব রিলেটেড কিছু না হলেও দীর্ঘকার হয়েছে। এগুলোতে নিয়ম অনুযায়ী হ্রস্বকার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দীর্ঘকার হয়েছে, এটা আমাদের একটু মনে রাখা লাগবে। এবং দূরবীন শব্দটা দূরত্ব রিলেটেড, আমরা দূরের কিছু জিনিস দেখার জন্যই আমরা দূরবীন ব্যবহার করি, তাহলে এখানে ডিস্টেন্স রিলেটেড আছে, তাহলে এটা দীর্ঘকার হওয়ার কথা ছিল, কিন্তু এটা দয়ের অস্বীকার হয়েছে, কারণ এটা বিদেশি শব্দ, বিদেশি শব্দে দীর্ঘকার হয় না। তাহলে তোমরা এটা বুঝতে পারলে আশা করি এই ব্যতিক্রম সহ। আমরা এবার তিন নম্বর রুলসটা দেখব। নাম্বার তিনে আমরা শিখব, যেই শব্দগুলো দ্বারা পেশা বোঝাবে এবং সেই শব্দগুলোর শেষে যদি জীবি থাকে বা সেই পদগুলোর শেষে যদি জীবি থাকে তাহলে সেখানে আমরা দুইটাই দীর্ঘইকার ব্যবহার করব। যেমন দেখো, চাকুরিজীবী, মৎস্যজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী, মৃতজীবী, পরজীবী, এরকম যত জীবি আছে সবগুলোতেই দীর্ঘইকার। তবে এখানে কিছুটা ব্যতিক্রম আছে। দেখো, ব্যতিক্রম কীরকম, যে জীবিটা যদি শেষে না হয়ে শুরুতে চলে আসে, এরকম কিছু শব্দ আছে যেগুলো প্রথমে দীর্ঘইকার হবে এবং পরে হ্রস্বইকার। দেখো কীরকম, জীবিকা, জীবিত, জীবিতাবস্থা, জীবিতাশা, জীবিতেশ্বর, জীবিতেশ, এগুলো দিয়ে কিন্তু কারো পেশা বোঝাচ্ছে না, পাশাপাশি এগুলো কিন্তু পদের শেষে নেই, শুরুতে আছে। তাই শুরুতে থাকলে একটু ব্যতিক্রম আমাদের মনে রাখা লাগবে, যে প্রথমে দীর্ঘইকার এবং পরে হ্রস্বইকার। তবে এই ব্যতিক্রমগুলো সচরাচর পরীক্ষাতে আসে না, এই ওপরেগুলোই আসে। নাম্বার চারে আমরা দেখব, যে পদের শেষে যদি বলি বা আবলি প্রত্যয় থাকে তাহলে সেখানে হ্রস্বইকার হবে। কীরকম, দেখো, গ্রন্থাবলী, এখানে আমরা অনেকে দীর্ঘইকার দিয়ে দিই, কিন্তু এই বলি প্রত্যয় বলি আছে আর কি, বা আবলি প্রত্যয় আছে, তার জন্য এটা হ্রস্বইকার হবে। সিমিলারলি, পুস্তাকাবলী, কার্যাবলী, শর্তাবলী, ব্যাখ্যাবলী, নিয়মাবলী, এই যে এরকম যত আবলি আছে, আবলি প্রত্যয় বা পদের শেষে বলি আছে, সেখানে সবগুলোই কিন্তু হ্রস্বইকার হবে। নাম্বার পাঁচ, আমাদের এই নিয়মটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এই নিয়ম থেকে প্রায় প্রায় পরীক্ষাতে প্রশ্ন আসে। আমরা প্রায় ক্ষেত্রে কনফিউশনে পড়ে যাই, যে আমরা বিদেশি যেই শব্দগুলো আছে সেগুলো দন্ত স্বয়ে ট দেবো নাকি মধ্য স্বয়ে ট দেবো, আসলে কোনটা হবে। এবং আমরা ভুলবশত অনেকেই কিন্তু এখানে মধ্য স্বয়ে ট ব্যবহার করি, কিন্তু বিদেশি শব্দ যেগুলো, বিশেষ করে ইংরেজি যেই বিদেশি শব্দগুলো, সেই শব্দগুলোতে সবসময় কিন্তু দন্ত স্বয়ে ট ব্যবহার হবে, কখনও মধ্য স্বয়ে ট ব্যবহার হবে না। মধ্য স্বয়ে ট ব্যবহার করলে সেটা ভুল হয়ে যায়। এরকম কিছু শব্দ হচ্ছে, দেখো, আগস্ট, ফটোস্টার্ট, ডাস্টবিন, ডায়াগনোস্টিক, পোস্ট, স্টার, এরকম শব্দগুলো দেখো যত শব্দ আছে সবগুলোতে কিন্তু দন্ত স্বয়ে ট হচ্ছে, হ্যাঁ, কখনো কিন্তু মধ্য স্বয়ে ট হচ্ছে না। মধ্য স্বয়ে ট দিলে হবে, কিন্তু সেটা ভুল হয়ে যাবে, তাই আমাদের এখানে সতর্ক থাকা লাগবে যে এখানে আমরা দন্ত স্বয়ে ট ব্যবহার করব। নাম্বার ছয়ে আমরা সত্ত্ববিধানের একটা নিয়ম শিখব। আমরা জানি আমাদের বর্গীয় বর্ণ টোটাল 25টা, আমাদের বর্গগুলো হচ্ছে ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, প বর্গীয়, এরকম 5টা বর্গ আছে আর কি। আর এই 25টা বর্ণের মধ্যে আমাদের যে ট বর্গীয় বর্ণগুলো, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই যে ট বর্গীয় বর্ণগুলোর সাথে আমরা মনে রাখবো যে এখানে যুক্ত বর্ণ হিসেবে মধ্য স্ব ব্যবহার হবে। এই এই জিনিসটা আমরা মনে রাখবো, যদি স থাকে তাহলে সেটা মধ্য স হবে। যেমন মনে করো, বৃষ্টি, কৃষ্টি, তুষ্ট, অতিষ্ঠ, অনুষ্ঠান, আড়ষ্ট, স্পষ্ট,
এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মানে মধ্যস্বরে ট ব্যবহার হচ্ছে বা মধ্যস্বরে ঠ ব্যবহার হচ্ছে, মানে সত্ত্ববিধানের নিয়ম অনুযায়ী এই ট বর্গীয় বর্ণগুলোর সাথে আমরা মধ্যস্ব ব্যবহার করব। নাম্বার সাত এবং নাম্বার আট একসাথে শিখব। আমাদের নাম্বার সাতে হবে দন্তস্ব এবং নাম্বার আটে হবে মধ্যস্ব। এখন কখন দন্তস্ব হবে এবং কখন মধ্যস্ব হবে সেটা দেখো, আমরা যদি অ আকারের পরে যদি যুক্ত বর্ণে স থাকে তাহলে সেটা দন্তস্ব হবে, এবং যদি হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ এ ওই বা ও ঔ এগুলোর পরে যদি যুক্ত বর্ণে স থাকে তাহলে সেই সটা হবে মধ্যস্ব। কীরকম আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। দেখো তিরস্কার, তির তির র আছে, এই যে যুক্ত বর্ণের আগে কী আছে র আছে, সেই রটা কী বোঝাচ্ছে র অ আছে না, তাহলে ওয়াই এর পরে যেই যুক্তবর্ণ সেটা কিন্তু দন্তস্ব হয়ে যাবে তিরস্কার। সেরকমভাবে তেজস্ক্রিয় তেজস্ক্রিয় তেজ বর্গীয় জ জ জয় অ আছে না, তার জন্য এটা কিন্তু কী হয়ে যাচ্ছে দন্তস্ব হচ্ছে মধ্যস্ব হচ্ছে না। নম নমস্কার নমস্কার নম ম ম আছে, ম এর সাথে অ আছে তার জন্যও কিন্তু এখানে দন্তস্ব হচ্ছে। সেভাবে পুরস্কার পুরস্কৃত বয়স্ক বয় অ আছে তার জন্য এখানে কিন্তু দন্তস্ব হচ্ছে। সিমিলারলি দেখো ভাস্কর ভাস্কর্য ভা আ আছে, আয়ের পরে যে যুক্ত পরে যুক্ত বর্ণে দন্তস্ব আছে, তা এইটা কিন্তু দন্তস্ব হয়ে যাচ্ছে। কেন? কারণ এই যুক্ত বর্ণের আগে কিন্তু আ আছে, মানে ভয়াকার আছে, তার মানেই তো আকার আছে বা আ আছে। সিমিলারলি ভাস্কর্য মনস্ক বনস্পতি বাচস্পতি সংস্কার পরস্পর বৃহস্পতি, এই শব্দগুলোতে দেখো যে এগুলো অ বা আয়ের পরে এই যুক্তবর্ণটা আসছে এবং এই যুক্তবর্ণে স যুক্ত আছে, সেই সটা আর আর কি দন্তস্ব হচ্ছে। এবং পরে আট নাম্বার রুলসে দেখো যে হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ এ ওই ও ঔ এগুলোর পরে যদি যুক্তবর্ণে স আসে তাহলে সেই সটা মধ্যস্ব হবে। দেখো কীরকম আবিষ্কার আবিষ্কার আবি আব ই ই আছে না, ই আগে কিন্তু আব পরে ই আব ই ই এর পরে যুক্ত বর্ণে দেখো কী আছে মধ্যস্ব হয়েছে। কেন মধ্যস্ব হয়েছে? কারণ আমরা একটু আগে দেখলাম যে হ্রস্বই বা দীর্ঘইর পরে যদি আসে বা হ্রস্ব বা দীর্ঘর পরে বা এ বা ও এর পরে বা ও এর পরে যদি যুক্ত বর্ণে স আসে তাহলে সেই সটা মধ্যস্ব হবে। সিমিলারলি পরেরটা দেখো আয়ুষ্কাল আয়ু আয়ু উ আছে, হ্যাঁ তাহলে ওই যে হ্রস্ব উ কার বা হ্রস্ব উ থাকা যা একই কথা, তো হ্রস্ব উ আছে মনে করো, তাহলে ওখানে কি হলো ওটা কি দন্তস্ব হলো না, ওটা মধ্যস্ব হলো। সিমিলারলি আয়ুষ্কাল আয়ুষ্মান আয়ুষ্মতি উষ্ম এই শব্দগুলোতে দেখো হ্রস্ব উ আছে কুষ্মাণ্ড, হ্যাঁ ঠিক আছে, এই রকম শব্দগুলোতে কি করছি আমরা মধ্যস্ব ব্যবহার করছি। সিমিলারলি আমাদের এ কারেও হতে পারে দেখো, যেমন আমাদের শ্লেষ্মা এই শব্দটা দেখো, সেমভাবে আরেকটা দেখো যে নৈষ্কর্ম, এই শব্দগুলোতে কিন্তু মধ্যস্ব ব্যবহার করছি এ কার থাকার কারণে, হ্যাঁ এ বা একার একই কথা। সেমভাবে ওকার হলেও হয় দেখো গোষপদ গো ও আছে না ও, তাহলে গোষপদ শব্দে কী হয়েছে গোষপদ শব্দে আমাদের মধ্যস্ব হচ্ছে। তাহলে আমাদের আশা করি তোমাদের এই যে সাত নাম্বার এবং আট নাম্বার রুলসটা কখন মধ্যস্ব হবে এবং কখন দন্তস্ব হবে সেটা তোমাদের ক্লিয়ার। আবারও একবার বলে দিই, সাত নাম্বারে আমরা বলেছি যে যেখানে অ বা আ থাকবে এবং তারপরে যদি যুক্ত বর্ণে স থাকে তাহলে সেই সটা দন্তস্ব হবে, এবং যদি হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ এ ওই ও ঔ এগুলো থাকে এগুলো থাকলে মধ্যস্ব হবে। নাম্বার নয়ে আমরা দেখব যেগুলো অঞ্জলি দ্বারা গঠিত শব্দ, মানে অঞ্জলি প্রত্যয় দ্বারা গঠিত শব্দে সবসময় হ্রস্বইকার হবে, এটাও প্রায় প্রায় পরীক্ষাতে আসে। যেমন গীতাঞ্জলি শেষে দেখো হ্রস্বইকার হয়েছে, শ্রদ্ধাঞ্জলি হ্রস্বইকার হয়েছে, জলাঞ্জলি পুষ্পাঞ্জলি প্রেমাঞ্জলি এই শব্দগুলোতে সবগুলোতেই হ্রস্বইকার হয়েছে। তাহলে আমরা নয় নম্বর রুলসে শিখলাম যে আমাদের যেখানে অঞ্জলি প্রত্যয় যোগে যেই শব্দগুলো গঠিত হবে সেগুলোতে সবসময় আমরা হ্রস্বইকার ব্যবহার করব। নাম্বার দশে আমরা শিখব যেই শব্দগুলো দ্বারা আনন্দ বা ব্যথাদান কর্ম বোঝাবে সেগুলোতে আমরা হ্রস্বইকার ব্যবহার করব। কীরকম দেখো, যেমন ইয়ারকি মস্কারি বাদরামি মারামারি ইতরামি বদমায়েশি ফাজলামি পাগলামি এই শব্দগুলো একটু দেখো, এই শব্দগুলোতে আসলে আনন্দ বা ব্যথাদান কর্ম হিসেবে এগুলো কী করি আমরা ব্যবহার করি, তার জন্য এই শব্দগুলোতে আমরা হ্রস্বইকার ব্যবহার করেছি সবগুলোতে।
নাম্বার 11-তে আমরা দেখব আমরা আরবি, ফার্সি, ইংরেজি এরকম বিভিন্ন শব্দ আছে যেগুলোতে আমরা ছ, মূর্ধন্য বা মূর্ধস্ব ব্যবহার করি, যেটা একদম ভুল। যেমন মাস্টার শব্দটাতে আমরা প্রায় ক্ষেত্রে মূর্ধস্ব লিখি, যেটা একদম ভুল। ফটোস্টার শব্দে মূর্ধস্ব ইউজ করি, রেজিস্ট্রেশন শব্দে মূর্ধস্ব ব্যবহার করি, যেগুলো ভুল। এখানে দন্ত্য ব্যবহার করতে হবে, মাস্টারেও দন্ত্য ব্যবহার করতে হবে, ফটোস্টাতেও দন্ত্য ব্যবহার করতে হবে। বিদেশি শব্দে মূর্ধস্ব ব্যবহার করা যাবে না। সেমভাবে আমরা সালাম না লিখে অনেকে ছালাম লিখি, হ্যাঁ, তো যেটা একটা ভুল। সিমিলারলি শাহাদাত, শামস, ইনসান এই শব্দগুলোতেও কিন্তু আমরা মূর্ধস্ব বা ছ বা মূর্ধন্য ব্যবহার করলে সেটা ভুল হবে। 12 নম্বর নিয়মে আমরা দেখব যে বিদেশি শব্দে আমরা অনেক বিদেশি শব্দে আমরা দীর্ঘইকার ব্যবহার করি, কিন্তু বিদেশি শব্দে কখনোই দীর্ঘইকার ব্যবহার করা যাবে না। করা যাবে তাহলে সেটা ভুল হয়ে যাবে। তাই বিদেশি শব্দে সবসময় আমরা হ্রস্বইকার ব্যবহার করব। যেমন আমরা ঈদ শব্দটা লিখলে ঈদে কিন্তু আমরা দীর্ঘইকার দিয়ে ব্যবহার করি, কিন্তু যেটা একদম ভুল। সেভাবে ঈগল বানানেও কিন্তু আমরা দীর্ঘইকার ব্যবহার করি, যেটাও একদম ভুল। এই শব্দগুলো যেহেতু বিদেশি শব্দ তার জন্য এখানে হ্রস্বইকার ব্যবহার করতে হবে। এরকম আরও কিছু শব্দ আছে, আইসক্রিম বানান, স্টিম বানান, জানুয়ারি বানান, ফেব্রুয়ারি বানান, ডিগ্রি বানান, চিফ, সিট, সিপ, নমিনি, কিডনি, ফ্রি, ফি, ফিস, এই যে লটারি, এই শব্দগুলো যে সবগুলোতেই কিন্তু আমরা হ্রস্বইকার ব্যবহার করব। যদি আমরা দীর্ঘইকার ব্যবহার করি তাহলে সেটা ভুল হয়ে যাবে। আমরা ইগল বানানটাতে সবসময় দীর্ঘইকার দিয়ে লিখি, কিন্তু ইগল তো একটা ইংরেজি শব্দ, তাহলে এখানে কি দীর্ঘইকার দেওয়া ঠিক হবে? না, আধুনিক বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী এখানে আমাদের হ্রস্বইকার ব্যবহার করতে হবে। নাম্বার তেরোতে আমরা দেখব যে যেই শব্দগুলোর আলি প্রত্যয় যোগে গঠিত সেই শব্দগুলোতে আমরা হ্রস্বইকার ব্যবহার করব। দেখো, খেয়ালি, পূর্বালি, বর্ণালী, মিতালি, রূপালী, স্বর্ণালী, সোনালী, হেয়ালি, এরকম আরও যত শব্দ আছে সবগুলোতেই কিন্তু আমরা হ্রস্বইকার ব্যবহার করব। দীর্ঘইকার দিলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তবে এখানে ব্যতিক্রম কিছু আছে। এগুলো যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নাম হয় তাহলে তারা হ্রস্বইকারও দিয়ে ইউজ করতে পারে বা দীর্ঘইকার দিয়েও ব্যবহার করতে পারে। ব্যতিক্রম কীরকম দেখো, ব্যাংক আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই ব্যাংকগুলোতে দেখো দীর্ঘইকার ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা তো কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান, এখানে ওনারা এই নিয়মের ধারে না, ওনারা যেটা লিখেছে সেটাই রাইট। তাই যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নাম হয় তাহলে সেটা যেটা ইউজ করা হবে সেটাই রাইট। আবার যদি কিন্তু যদি আমরা বিশেষণ হিসেবে ব্যবহার করি, যেমন সোনালী অতীতগুলো খুব মনে পড়ছে, সোনালী অতীত, তাহলে এখানে কিন্তু হ্রস্বইকার হয়েছে। সেভাবে পাটকে কি বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়, সোনালী আঁশ, এটাতে কিন্তু কারো নাম না, হ্যাঁ, এটা কিন্তু সেভাবে সোনালী অতীতও কারো নাম না। রূপালী ইলিশ আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি, তো রূপালী ইলিশ এটা কিন্তু বিশেষণ হিসেবে ব্যবহার করছে, এখানে যে কারো নাম না, তাহলে এগুলো কিন্তু হ্রস্বইকার ব্যবহার করা উচিত বা ব্যবহার করতে হবে, আদারওয়াইজ এটা ভুল হয়ে যাবে। কিন্তু তোমাদের গ্রামে একটা মেয়ে আছে মনে করো, সেই মেয়েটার নাম হতে পারে রূপালী, বা সেই মেয়েটার নাম হতে পারে সোনালী, বা সেই মেয়েটার নাম হতে পারে চৈতালী, ওই মেয়ে মনে করো ওর বানানে দীর্ঘইকার ব্যবহার করেছে, তো সেটা তো কোনো একটা ব্যক্তির নাম, তাই না? তাহলে সেখানে ও দীর্ঘইকার দেখ বা হ্রস্বইকার দেখ সেটা কোনো কিছু যায় আসে না। তবে আমরা বানান শুদ্ধকরণের ক্ষেত্রে আমরা যদি শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম হয় তাহলে সে নাম যদি না হয় তাহলে সেটা আমরা অবশ্যই হ্রস্বইকার দিয়ে লিখব। নাম্বার 14-তে আমরা দেখব তয়েব, তা, নি, নি, সভা, পরিষদ, জগৎ, বিদ্যা, তত্ত্ব, এই শব্দগুলো এগুলো যদি মানে কোনো শব্দের শেষে যুক্ত করা হয় তাহলে যে দীর্ঘইকার ছিল সেই দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে যায়। কিরকম দেখো, দায়ী বানানে দীর্ঘইকার ছিল কিন্তু দায়িত্ব বানানে কিন্তু দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বী বানানে দীর্ঘইকার ছিল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বানানে হ্রস্বইকার হয়ে গেছে। এরকম প্রার্থী বানানে দীর্ঘইকার প্রার্থীটাতে আবার হ্রস্বইকার হয়ে গেছে, কারণ শেষে তা যুক্ত করা হয়েছে। হ্যাঁ, সেমভাবে দুঃখী বানানে দীর্ঘইকার দুঃখী, নি, নি যুক্ত করা হয়েছে, তার জন্য দুঃখী ক্ষয়ের দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে গেছে। এরকম দেখো আরও কিছু, অধিক অধিকারী আর অধিকারিণী, হ্যাঁ, দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে যাচ্ছে। সহযোগী, সহযোগিতা, মন্ত্রী, মন্ত্রিত্ব, মন্ত্রিসভা, মন্ত্রিপরিষদ, এগুলো দেখো সবগুলো কিন্তু হ্রস্বইকার হয়ে যাচ্ছে মন্ত্রীর দীর্ঘইকারটা। প্রাণীবিদ্যা, হ্যাঁ, প্রাণী বানানে দীর্ঘইকার ছিল কিন্তু প্রাণীবিদ্যা, প্রাণীতত্ত্ব, প্রাণীজগৎ, প্রাণী সম্পদ, এগুলোতে সবগুলোতে কিন্তু হ্রস্বইকার হয়ে যাচ্ছে। তা আশা করি 14 নম্বর রুলসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। নাম্বার 15-তে দেখব আমরা কোনো শব্দের সাথে যদি দীর্ঘই, ইও, অনিও এই প্রত্যয়গুলো যুক্ত করি তাহলে দীর্ঘইকার হয়ে যায়।
কিরকম ভাবে দেখো, জাতি শব্দের রসই কা ছিল, কিন্তু আমরা ইও প্রত্যয় যুক্ত করে যদি আমরা জাতীয় করি তাহলে সেই শব্দটা কিন্তু কি হয়ে যাচ্ছে, দীর্ঘইকার হয়ে যাচ্ছে। জাতির তয়ের যে রসই ছিল সেটা দীর্ঘইকার হয়ে যাচ্ছে। সেমভাবে দেশি, এটার সাথে ইও প্রত্যয় যুক্ত করে হয়ে যাচ্ছে, দেখো দেশীয়, দীর্ঘইকার হয়ে যাচ্ছে। পানি, পানীয়, দীর্ঘইকার হয়ে যাচ্ছে। সেমভাবে জলীয়, স্থানীয়, স্মরণীয়, এই শব্দগুলোতেও কিন্তু এই প্রত্যয়গুলো যুক্ত হওয়ার কারণে হ্রস্বইকারটা কী হয়ে যাচ্ছে, দীর্ঘইকার হয়ে যাচ্ছে। নাম্বার 16-তে আমরা দেখব যে রেফের পরে আমরা অনেক সময় ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব করে দিই, যেটা একদম ভুল। রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব করা যাবে না। অর্চনা, অর্চনা বানানটাতে কিন্তু এই রেফের পরে কিন্তু চয়ে চ দুইবার যুক্ত করে দিই, তাহলে সেটা ভুল হবে। অর্চনা বানানে দুইবার চ হবে না। অর্জন বানানে আমরা দুইটা বর্গীয় জ ব্যবহার করে দিই, যেটাও ভুল। এভাবেও আমরা দুইবার বর্গীয় জ ব্যবহার করতে পারবো না। কার্যালয় বানানে আমরা দুইবার অন্তুষ্ট জয়ের পরে আর একটা জফলা দিয়ে দিই, যেটাও কিন্তু ভুল, কারণ অন্তুষ্ট জ আর জফলা কিন্তু জফলারই সংক্ষিপ্ত রূপ একটা অন্তুষ্ট জ, তাই এখানে দুইবার অন্তুষ্ট জ হয়ে যায়। তাই রেফের পরে ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব করা যাবে না। এরকম অর্থ, অর্ধ, কর্দম, কর্তন, হ্যাঁ কর্ম, এই শব্দগুলোতে কিন্তু ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না রেফের পরে। এরকম আরও যত শব্দ আছে আমরা মনে রাখবো যে রেফের পরে ব্যঞ্জন বর্ণের কখনোই দ্বিত্ব করা যাবে না। নাম্বার 17-তে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস দেখব যে দেশ, ভাষা ও জাতিতে সবসময় আমরা হ্রস্বইকার ব্যবহার করব। যেমন দেখো, বাঙালি, জাপানি, ইংরেজি, জার্মানি, ইরানি, হিন্দি, আরবি, ফার্সি, পর্তুগিজ, গ্রিস, এগুলো কোনো দেশকে বা কোনো ভাষাকে বা কোনো জাতিকে বোঝাচ্ছে, তার জন্য এগুলো কী হবে, সবসময় হ্রস্বইকার ব্যবহার করা হবে এই শব্দগুলোতে। তবে কিছুটা ব্যতিক্রম আছে, আমাদের ব্যতিক্রমগুলো মনে রাখা লাগবে। চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলোতে কিন্তু দীর্ঘইকার ব্যবহার হয়। আবার যদি আরেকটা ব্যতিক্রম আছে, যে যদি ইও প্রত্যয় যুক্ত হয়ে যায়, কোনো দেশ, ভাষা বা জাতির শেষে যদি ইও প্রত্যয় যুক্ত হয়ে যায়, তখন আবার হ্রস্বইকার ব্যবহার হয় না, দীর্ঘইকার হয়ে যায়। যেমন এশীয়, অস্ট্রেলীয়, আরবীয়, ভারতীয়, ইউরোপীয়। ওকে, নাম্বার 19-এ আমরা দেখব যে ব্যক্তির কারিতে দীর্ঘইকার হবে, এবং যেগুলো ব্যক্তির কারি না, এমনি কোনো বস্তু বা ভাববাচককারি, সেগুলোতে হ্রস্বইকার হবে। কিরকম? সহকারী, উপকারী, অধিকারী, আবেদনকারী, পথচারী, কর্মচারী, এই শব্দগুলো কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তার জন্য এগুলো, এই কারিতা দীর্ঘইকার হয়েছে। রয়ের যেই কারটা, সেটা দীর্ঘইকার হয়েছে। কিন্তু যদি সেটা কোনো ব্যক্তি না বোঝায়, সেগুলো কী হবে, হ্রস্বইকার হবে। যেমন সরকারি, দরকারি, তরকারি, শিকারি, এগুলো তো কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, ঠিক আছে? তরকারি কি কোনো ব্যক্তি? তার জন্য এগুলো কী হলো, হ্রস্বইকার হলো। তো আশা করি যে 18 নম্বরটাও ভালোভাবে বুঝেছ। এবার আমরা 19 নম্বর যে রুলসটা সেটা আমরা দেখব। নাম্বার 19-এ আমরা দেখব যে যেই শব্দগুলো দীর্ঘইকারে সঠিক, কিন্তু সেই শব্দগুলোর সাথে যদি গণ যুক্ত করা হয় তাহলে সেটা কিন্তু হ্রস্বইকার হয়ে যাবে। দেখো, সহকারী বানানে দীর্ঘইকার সঠিক, কিন্তু সহকারী গণ লিখতে গেলে সেই দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে যাচ্ছে। কর্মচারী, কর্মচারীতে দীর্ঘইকার সঠিক, কিন্তু কর্মচারীগণে হ্রস্বইকার হয়ে যাচ্ছে। সেমভাবে আবেদনকারী আর আবেদনকারী গণ, কর্মী, কর্মীগণ, দেখো দীর্ঘইকারগুলো কী হয়ে গেল, হ্রস্বইকার হয়ে গেল। নাম্বার 20-এ আমরা দেখব যে লেখক বা কবিরা, শুধু লেখক বা কবি না, যে কোনো ব্যক্তি তার নামের বানানটা যেভাবে লিখবে সেটাই রাইট বা সেটাই সঠিক হিসেবে ধরা হয়। দেখো, হুমায়ুন আহমেদ আর হুমায়ুন আজাদ, একজন কিন্তু লিখত দীর্ঘইকার দিয়ে আর আরেকজন লিখত হ্রস্বইকার দিয়ে, কিন্তু এটা কিন্তু দুইটাই কিন্তু রাইট, যারটা যে যেভাবে লিখতে পারে। হ্যাঁ, সেমভাবে আরও আছে, দেখো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বানানে কিন্তু শহীদুল্লাহ হয়ের সাথে দীর্ঘইকার, কিন্তু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, এখানে হয়ের সাথে হ্রস্বইকার। সেমভাবে শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহতে লয়ে লয়ে যুক্ত আকার, হটা কিন্তু উনি দেননি। তাহলে এই যে কবি বা লেখক, ওনারা তাদের বানানগুলো যেভাবে লিখতেন সেভাবেই লিখতে হবে, পাশাপাশি বিভিন্ন ব্যক্তি তার বানানটা যেভাবে লেখে সেই বানানটাই সেভাবেই সঠিক। নাম্বার 21 আমরা দেখব যে তৎসম স্ত্রীবাচক যে শব্দগুলো আছে সেগুলোতে দীর্ঘইকার ব্যবহার করা হবে, এবং যেগুলো অতৎসম শব্দ আর কি, অতৎসম শব্দগুলোতে সেগুলোতে আমরা হ্রস্বইকার ব্যবহার করব। অতৎসম শব্দ যেগুলো তদ্ভব, দেশি বা বিদেশি, এগুলোকেই অতৎসম শব্দ বলা হয়, এগুলোতে আমরা হ্রস্বইকার ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কোনটা তৎসম এবং কোনটা অতৎসম সেটা আমরা কীভাবে বুঝবো? এই এই জিনিসটা আমাদের কষ্ট করে মুখস্থ করা লাগবে, তাছাড়া আর কোনো ওয়ে নেই।
দেখো, তৎসম শব্দগুলো শ্রীমতী, নারী, বান্ধবী, সম্রাজ্ঞী, নেত্রী, কর্ত্রী, এই শব্দগুলো হচ্ছে সবগুলোতেই দীর্ঘইকার ব্যবহার করা হচ্ছে। এবং অতৎসম শব্দ ভেরি, দাদুরি, গাভী, রানী, হ্যাঁ, বাদি, মেথরানী, এই শব্দগুলোতে সবগুলোতেই হ্রস্বইকার ব্যবহার করা হচ্ছে। নাম্বার 22-এ আমরা দেখব যেই শব্দগুলো আমাদের পরিমাণ বা গণনাবাচক সেই শব্দগুলোতে আমরা হ্রস্ব ব্যবহার করব, এবং যেই শব্দগুলো ক্রম বা পূরণবাচক সেগুলোতে আমরা দীর্ঘ ব্যবহার করব। দেখো, 89, 79, 79, 69, 29 এই শব্দগুলোতে দেখো আমরা হ্রস্ব ব্যবহার করি, কিন্তু আমাদের যদি ক্রম বা পূরণবাচক হয় তাহলে সেটা কিন্তু আমাদের দীর্ঘ ব্যবহার করতে হবে। যেমন 69তম, 69, 29, 39, 44, 49তম, এই যে এরকম 69তম, এই শব্দগুলোতে আমরা কিন্তু দীর্ঘ ব্যবহার করছি। নাম্বার 23-এ আমরা দেখব পদান্তে বা পদের শেষে বা শব্দের শেষে যাই বলি না কেন আমরা কখনোই বিসর্গ ব্যবহার করব না, তাহলে সেটা ভুল হয়ে যাবে। যেমন ইতস্তত, এই বানানে অনেক সময় বিসর্গ ব্যবহার করা হয় শেষে, যেটা ভুল। ক্রমশ, কার্যত, প্রধানত, প্রথমত, দ্বিতীয়ত, প্রায়শ, পুনঃপুন, বস্তুত, মূলত, এই শব্দগুলোর শেষে আমরা যদি বিসর্গ দেই তাহলে সেটা ভুল হয়ে যাবে, কারণ শব্দের শেষে কখনো বিসর্গ ব্যবহার করা যাবে না। নাম্বার 24-এ আমরা দেখব কিছু তৎসম শব্দ আছে যে শব্দগুলোর পরে যদি করণ, কৃত, ভবন, ভূত এই প্রভৃতি শব্দগুচ্ছ যদি আমরা যুক্ত করি তাহলে সেটা দীর্ঘইকার হবে। দেখো, অঙ্গ কিন্তু অঙ্গীভূত, এই যে ভূত শব্দটা যুক্ত করা হলো তার জন্য অঙ্গীটা দীর্ঘইকার হয়েছে। আত্ম, আত্মিকরণ বা আত্মিকৃত এই শব্দগুলোতে কিন্তু দীর্ঘইকার হয়ে যাচ্ছে। সেমভাবে দূর আর দূরীভূত, হ্যাঁ, এই যে দেখো ভূত শব্দটা যুক্ত করা হলো তার জন্য কি হলো, দীর্ঘইকার হয়ে গেছে এখানে কিন্তু। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। সেমভাবে সম আর সমীকরণ, বাষ্প, বাষ্পীভূত, শুদ্ধ আর শুদ্ধিকরণ, এই যে এই শব্দগুলোতে দেখো করণ, ভবন, ভূত, কৃত এই শব্দগুলো যুক্ত হওয়ার ফলে তৎসম শব্দগুলোতে দীর্ঘইকার ব্যবহার হচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের নাম্বার 25-এ আমরা দেখব যে অদ্ভুত শব্দটা ব্যতীত ভূত দিয়ে যত আর শব্দ আছে সবগুলো শব্দেই দীর্ঘকার হবে। যেমন উদ্ভূত, কিম্ভূত, প্রভূত, দ্রবীভূত, দূরীভূত, পুঞ্জীভূত, বাষ্পীভূত, এরকম যত ভূত দিয়ে যত শব্দ আছে সবগুলোতেই দীর্ঘকার হবে, শুধু অদ্ভুত শব্দে হ্রস্বকার হবে। কনগ্র্যাচুলেশন তোমাদের, তোমরা 25টা রুলস অত্যন্ত ভালোভাবে শিখেছো এবং ভিডিওটা শেষ পর্যন্ত এসেছো। তোমাদের জন্য আরও 2টা বোনাস রুলস আছে। সেই বোনাস রুলসের প্রথমটা হচ্ছে আমরা অনেক সময় বিদেশি শব্দ ব্যবহার করি যেগুলোতে আমরা অন্তস্থ জ ব্যবহার করি, যেটা একদম ভুল। তো বিদেশি শব্দে আমাদের অন্তস্থ জ ব্যবহার করতে হবে না, সেখানে আমাদের ব্যবহার করতে হবে বর্গীয় জ। যেমন আমরা অজু বানানে অনেক সময় অন্তস্থ জ দিয়ে লিখি কিন্তু সেটা অন্তস্থ জ দিলে ভুল হবে। জাকাত বানানে আমরা অন্তস্থ জ দিয়ে লিখি কিন্তু সেটা হবে বর্গীয় জ। সিমিলারলি নামাজ বানানে আমরা অন্তস্থ জ দিই, সেটাও হবে বর্গীয় জ। এরকম আরও কিছু শব্দ আছে দেখো, সেই শব্দগুলোতে আমরা অন্তস্থ জ দিলে ভুল হবে, আমাদের বর্গীয় জ ব্যবহার করতে হবে। যেমন জাহাজ, গজল, নজর, রমজান, কাজা, নাজির, খারিজ, এই শব্দগুলোতে আমাদের কিন্তু অন্তস্থ জ ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে বর্গীয় জ। আমাদের বোনাস 2-এ দেখবো আমরা যে আমরা কি ব্যবহার করি, কয় রস্বীকার বা কয় দীর্ঘইকার। এখন কখন কয় রস্বীকার হবে এবং কখন কয় দীর্ঘইকার হবে, আমরা বিভিন্ন প্রশ্ন করার সময় কয় রস্বীকার বা কয় দীর্ঘইকার ব্যবহার করি সেটা আসলে কি হবে, এটা আমরা এক বাক্যে মনে রাখবো। যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে যেই উত্তরটা দেওয়া যাবে সেটা কয় রস্বীকার কি হবে, এবং যেটা হ্যাঁ বা না দিয়ে উত্তর করা যাবে না সেটা কয় দীর্ঘইকার হবে। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার নাম কি, এই কিটা কয় রস্বীকার হবে না দীর্ঘইকার হবে, ডেফিনেটলি এটা দীর্ঘইকার হবে, কারণ কেউ তোমাকে যদি নাম জিজ্ঞেস করে তুমি তো হ্যাঁ বা না দিয়ে উত্তর করতে পারবা না। সিমিলারলি যদি আমরা এরকম বলি যে তুমি কি আজকে ভাত খেয়েছো, এটা কিন্তু হ্যাঁ বা না দিয়ে উত্তর করা যায়। তাহলে এই তুমি কি আজ ভাত খেয়েছো, তাহলে এই কিটা কিন্তু কি কয় রস্বীকার হবে। তাহলে আমরা মোদ্দা কথা হচ্ছে যেটা আমরা হ্যাঁ বা না দিয়ে উত্তর করতে পারবো যেই প্রশ্নের উত্তর, সেই প্রশ্নে আমরা কয় রস্বীকার ব্যবহার করবো, এবং যেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে করা যাবে না সেটা আমরা কয়ে দীর্ঘইকার ব্যবহার করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি তোমরা আমাদের এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। আর তোমাদের কমেন্টগুলো আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা, তোমাদের লাইকগুলো, তোমাদের কমেন্টগুলো, তোমাদের সাবস্ক্রিপশানগুলো আমার জন্য অনেক কিছু। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার তোমাদের আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।